পুলিশ কনস্টেবলের শরীর আপনি টোকা দিয়ে দেখেন আপনার পরিণতিটা কি হয়, আর সাংবাদিক মেরে ফেললে কিছু হয় না। তার মানে কি এদেশে অলিখিত নিয়ম আছে যে সাংবাদিক মারলে কিছু হবে না? অপসাংবাদিকতা এবং অপসংস্কৃতিতে দেশটা ভরে যাচ্ছে। আমার বাঙালি যেই যার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন আন্দোলন করছে, একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, একটা বাঙালির প্রকৃত অর্থে যে বাঙালির সমাজ সেই সমাজ প্রতিষ্ঠার জন্য, সেই সমাজ নাই, নষ্ট হয়ে যাচ্ছে। এই নষ্ট করে দিচ্ছে, আমরাই নষ্ট করে দিচ্ছি, এখন অন্যারা কী দোষ দেবো? আমি বাংলা বাড়ি টাংলা বাড়িতে তারা গেছে গা, এখন কারা আছে, এখন কারা করতেছে এই অপরাধগুলি, কারা করতেছে? মাননীয় প্রধানমন্ত্রীর সামনে যে প্রেস কনফারেন্স যখন ডাকে, তখন সমস্ত সম্পাদক সব মালিক তারা বসে থাকে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে প্রশ্ন করছি, আপনারা দেখতে দেখছেন টেলিভিশনে, যে এই যে সম্পাদক মালিকরা যারা আছে কেউই বিদ্যমান আইনকানুন কিছু মানে না, আইন অনুযায়ী কাউকে দেওয়া সাংবাদিকতা করানো হয় না, তাদের বেতন দেওয়া হয় না। একটা লোকের বেতন না দিলে সে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবে না, করতে পারে না, তার তো সংসার আছে, তার পেট আছে, ছেলে মেয়ে আছে, তাকে সাংবাদিক পয়সা দেবেন না, সে করবে না কি? সে অপসাংবাদিকতা করতেছে, এলো জার্নালিজম করতেছে, আমরা জানি দেখি, আমরা প্রতিরোধ করার চেষ্টা করছি, কিন্তু তার পেট চলবো কি করে? আপনি কেন তার বেতন দেন না? যারা যারা ডিক্লারেশন নিল, টেলিভিশনে ডিক্লারেশন নিয়েছে, তারা বুমের ব্যবসা করতেছে, আমি নিজে সাক্ষী। 10 লক্ষ টাকা দিয়ে একজন চিটাঙ্গের একজনে একটা বুম দিছে 10 লক্ষ টাকা দিয়ে, তারপরে সেই টাকা 6 মাস না যাইতে আরেকজনের কাছ থেকে 30 লাখ পাইছে, 30 লাখ পাই আমি বাধা দিছে। তবে আমি আমার কাছে আসছে, আমি যেহেতু সাংবাদিকদের নেতা সারা বাংলাদেশের নেতা, আমার কাছে আসবে, আমার কাছে আসছে, আমি গেলাম আর নিয়ে অফিসে, বললে যে না না আমি টাকা নিই নি, প্রথমে অস্বীকার করে। আমি ওর বাবার ভাগ্য ভালো, যার কাছে একটা স্ট্যাম্প ছিল, স্ট্যাম্পের উপরে লিখেছে ভাই রাশেদ ভাই করো তোমারই ভাইকে বলো, ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা সিকিউরিটি হিসেবে নিচ্ছে, আমাদের সিকিউরিটি হিসেবে দিয়ে দেন, সিকিউরিটি তো শেষ, টাকা দিয়ে দেন। বলে ভাই এখন টাকা নেই, 1 মাস পরে দেবো, 1 মাস পরে আমার ফোন ধরে নেই, এখন মামলা হয়েছে চট্টগ্রাম আদালতে, মামলায় রায় পেয়েছে যে কোনো সময় টাকা না দিলে আসে ধরে নিয়ে যাবো। এই লোক টেলিভিশনগুলির অবস্থা, পত্রিকাতে এই অবস্থা বললাম। এখন ঘটনা হচ্ছে যে মানিকদার সহ যাদেরকে আমরা হারিয়েছি, আমরা কারো বিচারই পাইনি। এটা আমার মনে হইতেছে যে এই দেশে কোনো অলিখিত নিয়ম আছে কি না, যে সাংবাদিক হত্যা হইলে বিচার হবে না আর বাকি সব হবে, পুলিশ কনস্টেবল হত্যা হইলে কিন্তু বহু কিছু হয়ে যায়, পুলিশ কনস্টেবল হইলে একটা আসামিও কিন্তু না ধরার বাইরে থাকে না, অধরা থাকে না কোনো আসামি, কিন্তু সাংবাদিক মারা গেলে পুলিশ কনস্টেবলের শরীর আপনি টোকা দিয়ে দেখেন আপনার পরিণতিটা কী হয়, আর সাংবাদিক মেরে ফেললে কিছু হয় না। তার মানে কি এদেশে অলিখিত নিয়ম আছে যে সাংবাদিক মারলে কিছু হবে না? তাই তো হইতেছে, সারা দেশে সাংবাদিক মার হত্যার কাণ্ড ঘটতেছে, কিছু হইতেছে না, আর হত্যাকাণ্ডের কারণে কেউ বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার সাহসও পাচ্ছে না, কোথাও সাহস আছে, যার কারণে দেশ নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে দেশ নষ্ট হচ্ছে, এইটা আমাদের দেশ নষ্ট হইলে একদিন কী হবে? আজকে মাননীয় প্রধানমন্ত্রী জীবিত আছেন, বঙ্গবন্ধুর কন্যা উনি থাকা অবস্থায় আমরা হয়তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমরা এই দেশ আমাদের পক্ষে আছে, দেশের শাসন ব্যবস্থা আমাদের পক্ষে আছে, কিন্তু উনি যদি না থাকেন কোনো দিন, এই দেশ তো ইয়েতে আছে, এরা হইলো হাইবারনেশনে আছে। সো এই যে মা বঙ্গ ইয়ারা বাংলা বাইরা, বাংলা বাইরা সাম্প্রদায়িক শক্তি এখন হাইবারনেশনে আছে, চুপ করে আছে। আপনি দেখবেন যে যখনই কোনো রকম সুযোগ পাবে তারা ফুসে উঠবে, ফুসে উঠে আপনারা আমাদেরকে তাকে গলায় চেপে ধরবে, এই অবস্থার ভিতরে আছে। সুতরাং আমাদের সবারই উচিত, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাই যে আমাদের যে কটা সাংবাদিক হত্যাকাণ্ড ঘটেছে তার বিচার হোক। আমরা তো এসে আমি গত 2 বছরে আসাদুজ্জামান কামাল সাহেবের কাছে 4 বার গেছি সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারের জন্য, 4 বার গেছি, 4 বারই উনি বলছে যে হ্যাঁ একটা কমিটি গঠন করে দেবে, কমিটি গঠন করে এই কমিটি কি করবে। স্কিন কেয়ার ট্রিটমেন্ট করালেই তো পারিস, কিন্তু কোথা থেকে করাবো এটাও জানিস না? চল আমি নিয়ে যাচ্ছি। টিপটপ মার্টের হাইড্রা ফেশিয়াল ট্রিটমেন্টটি আপনার স্কিন পরিষ্কার করবে গভীর থেকে, ডেড সেল দূর করবে, স্কিন হাইড্রেট রাখবে, স্কিন টোন স্মুথ রাখবে, স্কিন উজ্জ্বল করবে, বয়সের ছাপ কমাবে, ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস দূর হবে এবং সব ধরনের ত্বকের জন্য উপযোগী।
Laptop Mart Limited. Your expectation is our commitment. স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্মার্ট পদ্ধতিতে নির্বাচনের প্রচার না করে আপনি পিছিয়ে পড়ছেন না তো? আপনি যদি একজন জনপ্রতিনিধি হয়ে থাকেন, তবে আপনার উন্নয়ন কার্যক্রম সোশ্যাল মিডিয়ায় প্রচার করে আপনি পৌঁছে যাবেন আপনার এলাকাবাসীর একদম কাছে। আপনার উন্নয়নের সকল কার্যক্রমের ডকুমেন্টারি, ভিডিও রিলস, গ্রাফিক্স তৈরির মাধ্যমে আপনার গ্রহণযোগ্যতা বাড়াতে ওয়েব কিংডম সহায়ক ভূমিকা পালন করবে। ইতিমধ্যে ওয়েব কিংডম জনপ্রিয় ও প্রভাবশালী জনপ্রতিনিধিদের উন্নয়ন কার্যক্রমে ভূমিকা রেখেছে। এখনই সঠিক সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আপনার সকল অনলাইন প্রচারণার দায়িত্বের জন্য স্মার্ট কাউকে বেছে নেওয়ার। আমাদের সাথে যোগাযোগ করবার মোবাইল নম্বর 01711158496 এবং 01913089045।